السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبيري درسك مندولي آج كي اپنا রসুল্লা সল্লহ লাহলে সাল্লাম এর সাফাহাত ওয়াজিব হওয়ার দোয়া নিয়ে উপস্থিত হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দুয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি এই দুয়া আপনি পাঠ করেন তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাফাআত আপনার প্রতি ওয়াজিব হয়ে যাবে আমরা জানি যে রসুল্লাহ সল্লাহ সাল্লাম যদি সাফাহাত করেন আল্লাহ সুব তালার কাছে তার উম্মতের যে আমার এই উম্মতের এই ব্যক্তিকে আপনি জান্নাতে দেন তাহলে আল্লা সুব হান্লা তা কী করবে সেই ব্যক্তিকে জান্নাতে দিবেন। তো রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লামের সাফাআ ওয়াজিব হয়ে যাবে যদি আপনি এই দুয়া পাঠ করেন তো অবশ্যই আপনারা দুয়াটিকে শেখার চেষ্টা করেন আমি দুয়াটিকে বলছি আপনারা মনোযোগ সহকারে দুয়াটিকে শুনবেন এবং মুখস্থ করবেন অল হোম মা অল হোমা সল্লি صل على محمد، محمد، محمد وأنزله، وأنزله، وأنزله مقعد المقرب مقعد المقرب مقعد المقرب عندك 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 يوم القيامة يوم القيامة এয়াও মাল নাকিয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন রসুলল্লাহ সল্লাহ হলে সাল্লাম এর সাফাত ওয়াজিব হওয়ার দোয়া আর একবার আপনারা দোয়াটি এবারে একসঙ্গে দেখেন আল্লাহু মা মুহাম্মাদিন ওয়া জিলহুল তাহলে আপনারা দেখলেন সে দোয়াটি অবশ্যই আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন এই দুয়াটি রয়েছে মুসনাদ আহমদ হাদিস নম্বর তিনশো বাহান্ন সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ الله سبحانه وتعالى جنو امدر ساقولك سوستركن بحلوركن السلام عليكم ورحمه الله وبركاته